গাইস, আমি আপনাদের আজকে ভাষা শহীদদের কথা গল্পটা শোনাবো। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস। কোন কোন গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে। ঢকভগে তরুণরা ব্যাপারোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করল, গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে বাসার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময়ে মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করলেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, রাতেই তিনি মারা গেলেন। 2 নম্বর, রফিকুদ্দিন আহমদ বাড়ি মানিকগঞ্জে। কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসায়।